সবার আগে আমি দেখে বাড়িতে বেশিক্ষণ থাকব না। সানডে চলো তাহলে, আজ হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আর হ্যাপি সারাদিন বাড়িতেই ছিলাম, আজ ওয়েদারটা খারাপ, মানে একটুখানি বৃষ্টি বৃষ্টি এরকম হচ্ছিল, খুব একটা বৃষ্টি হয়নি, ঝিরঝির করে হচ্ছিল। এখন একটু ওয়েদারটা ঠিক হলো। এই যে আমার নাকের অবস্থাও খারাপ, মানে ওয়েদারের সাথে সাথে আমার নাকটা রোদ চলমলে থাকলে আমার শরীরও ঠিক থাকে, আর খেলে মেখলে হলে নাকটাই অসুবিধা শুরু হয়ে যায়। এখন আমরা বেরোলাম, নতুন বাড়িতে যাবো। ওই যে লাইটটা পেছনে রয়েছে, লাইটটা ওই যে কিনেছিলাম অনেকদিন আগে, দেখিয়েছিলাম তোমাদেরকে আসতে, বাচ্চাগুলো না গাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, কিনেছিলাম না যে লাইটটা, ওই লাইটটা এবার তো লাগাবে ওরা, তো ওই জন্য ওটা দিতে যাচ্ছে। আর আর ওই লাইটটা কিনেছি যেটা তুমি দেখালে তো যাও, এবার কেনাকাটা হচ্ছে, রং রঙও হবে ঘরে, সব কিছু হবে এবার আস্তে আস্তে। এই জন্য আমার ঘরে ওখানে যেতে আমার বিরক্ত লাগে, তাই রুটো করবো যে বেশিক্ষণ তুমি যদি ওখানে থেকেছো না তাহলে আমি যাবো না, তো বললো যে না বেশিক্ষণ থাকবো না, শুধু লাইটটা দিয়ে চলে আসবো, সেই জন্য যাচ্ছি। আর একটা কাজ আছে, সেটা এখন বলবো না তোমাদেরকে, যদি সেটা হয় তাহলে বলো, বলো এটা এখন থেকে বলবো না। এখন আমরা নতুন বাড়িটাতেই যাচ্ছি, এখানে একটা প্লট মেলা হচ্ছে, প্লট তাই তো নাকি, এটা প্লট প্লট মেলা হচ্ছে এখানে, তিন চার দিন ধরে হচ্ছে, আজকেই মনে হয় শেষ। না গো এদিকটা একটু বৃষ্টি হয়েছে, জল জল রয়েছে, নাকি আমরা ঘরের মধ্যে ছিলাম বলে বুঝতে পারি না, হয়তো হয়েছে, ঘরের মধ্যে ছিলাম তো শুয়েছিলাম একটুখানি। এই দেখো এতক্ষণে রোদ্দুরটা উঠেছে, ওই যে জামা কাপড়গুলো তুলিনি, থাক মেলাই থাক, বাইরে মেলা নেই ঘরের দিকেই মেলা আছে। এই যে কুলফি চলে এসছে এর মধ্যে, সবজি কিনতে গেছি তিনজনেই গেছি, সবজি কিনছে, আমি বারবার ওকে বলছি বেটি এখানটা দাঁড়া, এক জায়গায় এখানটা দাঁড়াও, আর ও তো এক জায়গায় দাঁড়াতে পারে না, যে আমি দেখেওছি ওখানে একটা আগুন জ্বলছে, ধূপ জ্বলছে, তো ওইখানটায় চলে যাবে আমি ভাবতেই পারিনি, ওখানটায় গিয়ে যেহেতু একটা লাল রঙের একটা লাইট জ্বলছে, কি এইভাবে না চেপে ধরে নিয়েছে, আমার বলছে ধোঁয়া উঠছে যে জিনিসটা, তুই জানিস না ওটা আগুন, বাড়িতেও ধূপ যখন জলে বারবার করে জিজ্ঞেস করি যে ধরবি না ধরবি না, ধূপ আছে ধূপ আছে, বুঝতে পারিনি, ভেবেছে ওটা লাইট, রেড কালারের লাইট জ্বলছে, ধরে নিয়েছে, আর তখন চিৎকার করছে, অনেকটা লেগেছে। আবার সঙ্গে সঙ্গে বাড়ি এসে বার্নল যেতাম, জ্বালা বুঝতে পারছো, পোড়ার জ্বালা জ্বলছে, ফু দিয়ে ফু দিয়ে ফু দিয়ে জ্বলে, তারপর বাবা আবার ওষুধ এনে দিল, ওষুধটা খেয়ে পাক্কা প্রায় 2 ঘন্টা মতন বলো জ্বালা করেছে, তারপর ওষুধটা খেয়ে একটু কমলো, তারপর মানে খাইয়ে দিলাম, শুয়ে পড়েছে, তারপর সকাল উঠে বলছে না আর কোনো ব্যথা নেই, মানে জ্বালা পোড়াটা আর নেই, কিন্তু হাতটা শুকাতে একটু টাইম লাগবে। এই তো কাজ চলছে, লিফট বন্ধ, হেঁটে এতটা উঠতে হলো, সিঁড়ি দেবে কষ্ট হলো। এই দেখো আমাদের সোফা হচ্ছে এখানে, এই দেখো এটা সোফা কাম সোফা কাম বেড, এখানে যে টিভি ইউনিট, এখানটা টিভি থাকবে, ওপরটায় টিভি ইউনিট, আমরা কি ধুলো উঠছে চোখে লাগছে। আর এই যে বলেছিলাম তোমাদের খাটের পাশে এরকম ইয়ে থাকবে, এই দেখো এখানে এই দুটো আমার ওয়ার্ড্রব খুলে নিয়েছে, ওয়ার্ড্রবে সব ভেতরের কাজ হচ্ছে, এরকম এখানে আমার মিররটা রাখবে, এটা তো বইয়ে থাকছে, আর মিররটা হবে এইটাতে, মিররটা বসাবে, দরজাগুলো এখন খুলে নিয়েছে, সবগুলো ইয়ে করবো, ওই দরজাটা খুলে নিয়েছে ওয়ার্ড্রবে, ওই ইয়ে লাগাবে সানমাইকা, সেই এইটা দুদিকে দুটো, একটা একটা সোফাতে দেখি না, সোফাটা টিভি ইউনিট হয়েছে, রান্নাঘরের কিছু হয়েছে, আর এইটা দেখো এখানে আমাদের ডাইনিং, যেটা ডাইনিং ইয়েটা হবে এর উপরে দেখো র‍্যাক করেছে, লাইট জ্বলবে, নিচে একটা র‍্যাক করেছে, আর এইখানে ডাইনিংটা থাকবে, এখানে দুটো আমাদের মানে একদম ফিক্সড চেয়ার থাকবে দুজনের বসার জন্য, আর এইদিকে দুটো চেয়ার, মানে কিন কিন মানে যেটা হবে আর কি সেরকম হবে এই আর কি। আর এই যে এটা থাকবে নাকি, এটা তুলে নেবে গো, এটা থাকবে থাকবে থাকবে, আরে সুইচ দেওয়া আছে, তারে কিন্তু হাত দিবি না, সুইচেও হাত দিবি না, ও বলা না, ও উপর চালাবে না লাইট, ও লাইট কাঁটা কই সামনে না উপর চালাবে, ও এটুকে নি খুব ভয় না, যেখানে সেখানে হাত দিয়ে দেয় বোঝে না, হাত দিয়ে দেয়। Thank you.
ফিরে গেছি, ভাবলাম যে বাইরের দিকে একটুখানি গোয়ানে যাবো, হাঁটবো, তো আমার ছেলে এখান থেকে যাবে না, ও এখানেই সাইকেল চালাবে, বাইরে গেলে অনেকবার দাঁড়িয়ে যেতে হয়, ওই জন্য বলছি যে না তোমরা হাঁটবে, আমাকে সাইকেলটা আমি আগাতে পারবো না, দাঁড়িয়ে যেতে হবে, সেই জন্য আমরা এখানে বসো বাবা, আমি সাইকেলটা চালাই, তাই বসি এখানে একটুখানি। বাবা যা নাকটার যা অবস্থা হয়েছে না, আর বর্ষাকাল না এখানটা একেবারে পুরো একদম কী বলে ঘাস টাস একেবারে ভর্তি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর এমনি তো মেঘলাও আছে আছে, তাই না গো? মেঘলাও আছে, বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে, অন্ধকার অন্ধকার লাগছে। দেখো সেই দিনেই আমি ওকে খাওয়ালাম হচ্ছে বেগুনি, আর মনে নেই এখন আমাকে বলছে সেদিন বেগুনি খাওয়াবে বললে, কিন্তু খাওয়ালে না, কিন্তু খাওয়ালাম গো আমি। কি দেখো কি সুন্দর করেছি, বাহ গুছিয়ে সাজিয়ে যাও, পেটে ওকে সাজাতে শিখেছে জানো, সব সাজাচ্ছে সবাই মিলে এই সন্ধ্যাবেলাটা একটু বেগুনি। আর দেখো দেখো এটা করে এটা, আর একটা এটা উপরে আছে, আর একটা এটা রাখো, বাহ খুব ভালো লাগছে, সবাই মিলে একটুখানি বেগুনি খেয়ে নেবো, একটু চা খেয়ে নেবো, ব্যাস এই। আর রাত্রে তো আমাদের ডিনার সানডে, সকালে যেহেতু ভাত খেয়েছি রাত্রে মুড়ি খাবো, মুড়ি ছিল না আমার, মুড়ি নিয়ে আসলো রুদ্র। আর এখন এই বেগুনি দেখেছো, এখন কেমন বয়স হচ্ছে বোঝা যাচ্ছে তোমার রুদ্রদাস, এবার তোমার বয়স হচ্ছে বোঝা যাচ্ছে, কি সব ভুলছো। পনেরো, আমি এই কদিন হলো না এখন হাঁটতে বেরোচ্ছি, আর বাড়িতে না ওইরকমভাবে এক্সারসাইজ করতে ভালো লাগে না, হাঁটছি এই ছটা অবধি হাঁটবো, তারপরে বাড়ি চলে যাব। আর এখন দেখো এই সময়টা কেউ নেই, ঠিক 5:30 বাজবে তখন কয়েকজন বেশ কয়েকজন মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়ে, কিন্তু আমি যে সময়টা আসি এই সময়টা কেউ নেই, এই এক রাউন্ড মারবো এখানটা, তারপরে দেখবো দু একজন চলে এসেছে, আর ওদের এই বিড়ালে রাস্তা কাটছে, আর ওদেরকে এইগুলো চাবি দিয়ে এসেছি, ওদেরকে চাবি দিয়ে চলে এসেছি, তো চলো। আসলে কি বলতো, একা একা ঘরের মধ্যে বন্দি হয়ে এক্সারসাইজ করতে ভালো লাগে না, তো এই বেরোলাম একটু হাওয়া, ঠান্ডা হাওয়া, অনেকজনের সাথে একটু মুখ তো দেখা হয়, ওটা বেশি ভালো লাগে। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব জোরে জোরে হাঁটবো, আর কথা বলতে পারবো না, নতুন ভিডিও নিয়ে চলে আসবো, চলো টাটা।